শহর ব্যস্ত মানুষ ব্যস্ত গাড়ির চাকা দিনের শেষে তবু সবাই সবার মতো একা ব্যস্ত শহর ব্যস্ত মানুষ ব্যস্ত গাড়ির চাকা দিনের শেষে তবু সবাই সবার মতো একা জমাট বাঁধা গল্পগুলো তখন করে ভিড় কারো গল্পে ছন্দ পতন কারোটা অস্থির কারো গল্প হয় বিজয়ী কারো মানে হার কারো গল্পে হঠাৎ করে হয়ে যায় তোলপার 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 ফেসে গেলাম অহন যদি নেহালের বাড়িতে নেই পুরো ব্যাপারটা তো একটা ভজক পাকায় হলো কি করুন বুঝতেছি না আমাকে দৌড় দিব না 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 দৌড় দিয়ে আমি যাবো না ওই মায়া যেরকম হালকা পাতলা গড়নে এসে সে দেখে আমি দৌড়ে পারুন না মানুষের সামনে দৌড়ে যদি আমার ধরে আমার মান সম্মান ইজ্জত সব ছেড়ে দেব আবার নেহালের বাড়ি তো হয়েছে নেই হে যদি একা একা নেহালের বাড়িতে যা নেহাল যে বোকার বোকা হে তো কইব তার জ্বর টর কিচ্ছু হয় নাই আমার মান সম্মান একদম সব যাই বোকা আমি তো ধরা নেহালের ঘটনাটা কম তোর কাছে এর লইয়া তোর কাছে আইতেছি কি ব্যাপার চলে ও না না ম্যাডাম আমি ভাবছিলাম যে নেহাল তো একা বুঝতে পেরেছেন মানে আপনি যাচ্ছেন মানে হয় না তাকে একটা ফোন দিয়ে জানানো দরকার হয়তো কিছু খাবার টাবার নিয়ে গেলাম আছে না ব্যাপারটা আরে ভাই ফোন দিতে পারেন কোনো সমস্যা নাই ফোন দিয়ে বলেন যে আমরা আসতেছি কিন্তু আমি কোনার বাসা খেতে যাচ্ছি নাকি আমি তো রোগী দেখতে যাচ্ছি তারপরে ভদ্রতা ও অত একটু একটু সরল আছে একটা একটা ফোন দেন হাই ফ্রেন্ড বলো বন্ধু বন্ধু আমি কিন্তু একটা বিপদে পড়ছি কেন ফ্রেন্ড তুমি বিপদে পড়বা কেন আমি না তোমাকে টাকা দিছি আরে বাবা এটা টাকা পয়সার বিপদ না লাইলা লাইলা তোকে দেখতে আসতেছে কোন লাইলা ও গড যে লেডিস হোস্টেলে এরো যে চিটগাঁর যে মেয়েটা ওই যে কেন কেন ফ্রেন্ড সে আসবে তো না আমি তো তাকে আর কিছু বলি নাই আরে বাবা আমি তারে হুট করে বলে ফেলছি যে তোকে ধমক দিছে না তারপরে তোর অনেক জ্বর আসছে অনেক পাঁচ ছয় জ্বর আসছে কি বলিস তুই এগুলা শোন 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 এক কাজ কর তোর মাথা তো সব আসবে না তোর শরীরে তো এখন জ্বর নাই কাজ কর তুই রান্নাঘরে যা রান্নাঘরে যে দুটো রসুন নেবি রসুন রসুন নিয়ে বগলের তলায় দিয়ে চেপে রাখবি দেখবি গায়ে জ্বর চলে আসবে আমি লাইলা ম্যাডামরে নিয়ে আসতেছি রসুন কেন আরে তোর বললাম কি রসুন বগলে নিলে শরীরে গরম আসবে আমি বলছি না লাইলা ম্যাডামকে তোর জ্বর তোর শরীরে গরম লাগবে না লাইলা ম্যাডাম যদি হাত দেয় তাহলে বুঝে ফেলবে না না সরি ফ্রেন্ড আমি এগুলো পারবো না তোমার তোমার কপাল খারাপ আছে তুমি যদি রসুন না দাও তাহলে কিন্তু লাইলা ম্যাডাম এসে আবার ধমকাবে তখন টের তোমা এত কথা বললো না যেটা বললাম সেটা কর হ্যালো এই বাকার হ্যাঁ কথা কথা হ্যাঁ প্লিজ চলে চল বাড়ি থেকে বাইর হইলাম বাইর হইয়া রিক্সায় উঠছি রিক্সাওয়া দেখি ম্যান ম্যানায় রিক্সা চালাইতেছে আমি চিন্তা করলাম কি এই সুযোগে একটু হেলান দিয়ে আরাম করি যেই পিছনের সিটে হেলান দিয়ে আরাম করতে যেতেছি হঠাৎ দেখি সামনে জটলা জটলার কারণে স্বাভাবিক রিক্সার গতি আরো কমে গেল চিন্তা করলাম কিসের জটলা আমি চিন্তিত হয়ে পড়লাম আর এই জটলার কারণে রিক্সার গতি আরো স্লো হয়ে গেল তয়েব তুমি তো দেখি ঘটনাটা টাইনে টাইনে লম্বা করতে আসো
এত ঘটনাটা নিয়ে লম্বা করলে তো হবে না, তোমাকে তো আসল কাহিনী বলতে হবে। তুমি আসল কাহিনী সংক্ষেপে বলো। আরে কইতেছি কইতেছি, আচ্ছা কোন জায়গায় ধরেছিলাম? ও ওই যে চিন্তিত হয়ে পড়লাম, কিসের জটলা? জটলা দেখে তো আমার মাথা টিনশন ঢুকে গেলো। আমি তো জটলার মধ্যে থাকতে চাই না, দৌড় দিতে চাই, কিন্তু দৌড় দেওয়ার আগে ঘটনা কী সেটা তো জানতেই হবে। এই চিন্তা করে সামনে আগায় গেলাম। সামনে আগায় যাওয়ার তো পর দেখি কি মানুষজন হাসতেছে। তখন আমার মাথায় চিন্তা ঢুকলো, মানুষজন কেন হাসতেছে? তার মানে কাহিনী হইলো নিশ্চয়ই বান্দর খেলা দেখাইতেছে, কারণ বান্দর খেলা দেখাইলেই একমাত্র মানুষজন কামকাজ দিয়া। তয়েব দেখো, তোমার আমি কইতেছি, তুমি ঘটনার সংক্ষেপে বলতে পারবা? আরে বাবা, আপনারা তো আমার বলতেই দিতেছেন, আমার ঘটনাটা বলতে দেন। আচ্ছা কেউ দিনই। আচ্ছা যেখানে ছিলাম, ওই যে জটলা বান্দর খেলা, বান্দর খেলা মনে করে আমি সামনে আগায় গেলাম। সামনে আগায় যাওয়ার পর দেখি না আসলে তো বান্দর খেলা না, একটা লোক কাপড় চোপড় ছাড়া মানে শার্ট প্যান্ট নাই দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছে, আর লোকজন সেটা দেখে হাসতেছে, উপকার হাসতেছে। আমি চিন্তা করলাম কী ব্যাপার লোকজন হাসে কেন, এই জন্য আমি আস্তে আস্তে সামনে আরও আগায় গেলাম। আগায় যাওয়ার পর আমি তো চিনতে পারছি লোকটা, চিনতে পারছি লোকটা, আর কেউ না, লোকটা হচ্ছে আমার বন্ধু লবাই। খুবই করুণ অবস্থা, কাউরে চিনতে পারতেছে না, এমনকি আমাকে ম্যাডাম যার লোক এত বছরের সংসার হ্যারো চিনতে পারতেছে না। কি বলো? হ্যাঁ ওই অজ্ঞান পার্টির খপ্পরে পড়লে এরমই হয়। গোসল করায় ঘুম পাড়া দিছে, ঘুম থেকে উঠুক তারপর গিয়ে আপনারা দেখে, ঠিক আছে? আমি কোন কামনা কোন কামনা ডাকে যাক, শেষ পর্যন্ত লোকটারে পাওয়া গেছে। ম্যাডামের চেহারা দিয়ে তো তাকানোই যাইতেছিল না। ঠিকই বলছো, এই কয়েকদিন ম্যাডামের মুখের দিকে তাকান যায় না রে, অনেক টেনশন করছিল হাতে জামের লেগে। আমারও অনেক খারাপ লাগতেছে। যাক আলহামদুলিল্লাহ, এরপরে তুলা বাইরে পাওয়া গেল। ম্যাডামের যা অবস্থা ছিল কয়েকদিন ধরে চেহারার দিকে তাকানোই যেত না। মানে জ্বর জ্বর এসে পড়ছে, একবার জ্বর ওঠে একবার কি যে প্রবলেম ম্যাডাম, এখন আবার জ্বর আসছে, দেখেন কি গরম, একটু গা হাত দিয়ে দেখেন, খুব বাজে অবস্থা। আপনার তো অনেক জ্বর, আপনি এখানে বিছানায় শুয়ে আছেন কেন, ঘরে পড়ে আছেন কেন? আপনার তো হসপিটালে অ্যাডমিট হওয়া দরকার ছিল। খুব দরকার ছিল, খুব, কিন্তু কি হবে, দুর্ভাগ্য ম্যাডাম, হাসপাতালে নেবে কে, নেবে কেউ তো নাই, মনে করেন এই যে একমাত্র বন্ধু, আমি কতক্ষণ মানে ওখানে দৌড়াদৌড়ি যে করবো, একটা লোক তো লাগে, আমি তো একটা পারবো না। কেউ নাই মানে? কেউ না মানে কেউ নাই মানে কীভাবে থাকবে, দেখেন ম্যাডাম সে বিয়ে করে, তার একটা প্রেমিকা মানে কে থাকবে ওর পাশে বলেন। আরে দূরো, আপনি কি বলেন আবোল তাবোল। আরে আমি বলতেছি ওনার ফ্যামিলি মেম্বারের কথা, ওনার বাবা মা কোথায়, ওনার বাবা মা আছে না, বাবা মার কথা জিজ্ঞেস করতেছি। ম্যাডাম আপনাকে বললাম আসলেই কেউ নাই, সত্যি কেউ নাই, আপনারা কীভাবে বলবো, ছোটবেলায় ওর মা মারা যাওয়ার পর ওর বাবা আর একটা বিয়ে করে, সেই ওয়াইফকে নিয়ে ওর বাবা গোলশামে থাকে, এরপর থেকে সে একা এখানেই
কাটায় ওর বাবা আসে মাঝে মাঝে আসে একটু খবর টবর নেয় এই আর কি অ্যাকচুয়ালি সে একা চিনতে পারলে গো ও যাবে অচেনারে চেনা যাবে অচেনারে চেনা দাঁড়াও না দারুণ খবর আছে দারুণ খবর কি খবর ও যে আমাদের হোস্টেলের ম্যাডাম আছে না ম্যাডামের কি আরে না না ম্যাডামের কিছু হয় নাই ম্যাডামের হাজবেন্ডে খুঁজা পাওয়া গেছে তাই নাকি তো সে এতদিন কই ছিল আরে কোথায় ছিল তা তো বলতে পারবো না কিন্তু শুনলাম তারে নাকি অজ্ঞান পার্টি ধরছিল তাই নাকি হ্যাঁ সত্যি সত্যি অজ্ঞান পার্টি ধরছিল তাহলে এখন তিনি কই তৈয়ব ভাই তারে খুঁজে নিয়ে বাসায় নিয়ে আসছে শুনো সে তো এখনো কথা বলতে পারতেছে না কাউরে চিনতে পারতেছে না কেন আরে না 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 মাথা ওলাই নাই মাথা ঠিকই আছে কিন্তু ওই যে অজ্ঞান পার্টি দৈরা নিয়ে যে ওষুধ খাওয়াইছিল না সে ওষুধের রিয়াকশন এখনো রয়ে গেছে সে সুস্থ হয় নাই আচ্ছা আচ্ছা যাই ওই বাড়ির থেকে খবরটা নিয়ে আসি যাও 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 তাড়াতাড়ি খবরটা নিয়ে আসো দেখো কি হয়েছে যাও পরে দেখা হবে আচ্ছা ঠিক আছে ও যা আপন খবর তো আপনি আপনার আব্বার সাথে গুলশানে গিয়ে থাকেন না কেন থাকি না আব্বাই আমাকে এখানে থাকতে বলেছে ও মানে এই বাড়িটা আপনাকে দেখাশোনা করার দায়িত্ব দিছে না 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 দেখাশোনা করার জন্য না অন্য কারণ আছে অন্য কারণ না অন্য কারণ কি ম্যাডাম ম্যাডাম বাদ দেন তো এই কথা অন্য সময় শুনি তেমন কোনো আচ্ছা কেন আমাকে বলা যাবে না না তেমন কিছু না আমি বলছি আসলে আমার আব্বা যে বিয়েটা করেছে মানে আমার ছোট মা সে আসলে চায় না আমি ওখানে থাকি কারণ আমার একটা ছোট বোন আছে তো আমার ছোট মায়ের ধারণা ছোট বোনটা যদি আমার সাথে থাকে তাহলে হয়তো সেও আমার মতো হয়ে যেতে পারে আপনার মতো মানে না মানে ওর কোনো সমস্যা না ব্যাপারটা ভুল বুঝবেন না মানে আপনি তো একটু কথা বলে বুঝছেন যে সে আসলে খুব সহজ সরল এখন এই সহজ সরল ব্যাপারটা ও সৎমা মনে করে যে এটা অ্যাবনর্মাল আর কি কারণ ও যদি মিশে ওদের সাথে তার বাচ্চারাও যদি অ্যাবনর্মাল হয়ে যায় এই কারণে আসলে মানে উনি তো মোটেও অ্যাবনর্মাল না উনি তো সুস্থ মানুষ না এটা তো সে তো সুস্থই এটা বলতে পারেন এক ধরনের উসিল আর কি বুঝছেন তো মানে সৎমা হলে যেটা হয় আর কি এক ধরনের উসিল দিয়ে তাকে বাইরে রাখা আর কি কথাটা তুমি হয়তো টিটকারি দিয়ে কইছো কিন্তু আমার কিন্তু গায়ে লাগে নাই কারণ কথাটা আমার খুব পছন্দ হয়েছে এরপর থেকে আমিও ডাকতে পারি রিচার্জ লাগবো রিচার্জ এইভাবে বলা যায় এইটা আমার বিজনেস তো বিজনেস বাড়ানোর চেষ্টা করতে তো ক্ষতি নাই তাই না আচ্ছা শুনলাম ম্যাডামের হাজবেন্ড নাকি ফিরে আইছে কি হয়েছিল শোনো ফিরে আসে নাই আমি নিজে গিয়া উদ্ধার করে নিয়ে আসছি ওই একই কথা তা তুমি কোথা থেকে উদ্ধার করে নিয়ে আসলে ঘটনা হইতেছে
আমি বাসা থেকে বেরোইছি, বের হয়ে একটা রিকশায় উঠলাম। রিকশায় উঠার পর রিকশাওয়ালা দেখি একটু ম্যানমেনায় রিকশা চালায়, আমার মধ্যে একটা আইসিমি চলে আসলো। আমি করলাম কি, রিকশার পিছনে ওই যে উঠে হেলান দিয়ে খুব আরামে যাইতেছিলাম, যাইতেছি হঠাৎ দেখি কি সামনে একটা জটলা। জটটার কারণে স্বাভাবিক রিকশার গতি কমে গেল গা। আমি চিন্তা করলাম সমস্যা কি, কোনো ঝামেলা আছে কিনা, গিয়ে দেখি, দেখি কি ওইখানে বসে আছে দুলাভাই, তার পরনে হাফ প্যান্ট। বাহ, তা উনি কি বাইরে যাওয়ানোর সময় হাফ প্যান্ট পরে গেছিল? দূর মিয়া, হাফ প্যান্ট পরে যাবো কেন, ওই যে মলম পাটি আছে না, মলম পাটির ধৈরা ওনার অজ্ঞান কইরা ওনার সব কিছু নিয়ে গেছে, খালি হাফ প্যান্টটা রেখে গেছে। তাহলে তো ভালোই, কোনো রকম ইজ্জতটা বাড়ছে। হ্যাঁ, এখন কি অবস্থা? এখন আর কি অবস্থা, কাউরে চিনে না। কেন? ওই মেয়ে বুঝো না কেন, আবার ওই যে অজ্ঞান পাটি ওষুধ খাওয়াইছে না, ওই ওষুধের রিয়াকশনে। ও, তাহলে তো খুবই খারাপ অবস্থা। শোনো, তোমার চালাল পাতি যা আছে সব তো নিজে নিয়ে ঘুরতেছ, ভ্রাম্যমাণ অবস্থায় আছো, সাবধানে থাকো, আবার অজ্ঞান পাটির খপ্পরে পড়ো না। অজ্ঞান পাটির খপ্পরে পড়লে তোমার জামা কাপড় যা আছে সব তো নিবই, তোমার ব্যবসা পাতি যা আছে তাও নিয়ে যাবে, বুঝতে পারছো? কইলে এলো, এই জিলানির অজ্ঞান বানানো এত সোজা না। হ্যালো, জি জি, কত টাকা? 200 টাকা? আচ্ছা ঠিক আছে, আপনি আপনার বাড়ির নাম্বারটা একটু বলেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি 5 মিনিটের মধ্যে চলে আসতেছি। আচ্ছা আচ্ছা, সালাম আলাইকুম ভাই। হ্যাঁ, একটা কাস্টমার ফোন করছে, যাই বাসায় গিয়া রিচার্জটা দিয়ে আসি, তোমার লোক আয়া পরে কথা কমুনি। আচ্ছা ঠিক আছে। শালায় তো ভালো বুদ্ধি ভাই করছে, রিসার্চ হকারি অনেক তো বয়ে থাকি, মাঝে মধ্যে সাইড দিতে শুরু করবো নাকি? না, এনে অনেক মায়া মানুষ, সবাই বাকি নিব করে দেব। আপনি আসছেন, আপনাকে তো কিছু খেতে দেওয়া উচিত, কিন্তু বাসায় তো, ও হ্যাঁ আছে, ফ্রিজে ফ্রুটস আছে আর চকলেট আছে আর আইসক্রিম আমি নিয়ে আসছি। দরকার নাই, দরকার নাই, আপনি অসুস্থ, আপনি শুয়ে থাকেন। কোথায়, আমার আসলে কিছু একটা আনা দরকার ছিল, আপনি অসুস্থ মানুষ, আমি আসলে ভুলে গেছি, আমার হাতে করে কিছু নিয়ে আসা দরকার ছিল। না না না, আমার তো সব কিছুই আছে, জানেন আব্বা প্রতি সপ্তাহে আমার জন্য অনেক কিছু নিয়ে আসে, অনেক কিছু, এত কিছু নিয়ে আসে আমি একা খেয়ে শেষ করতে পারি না, নষ্ট হয়ে যায়, ফ্রিজে রাখি তাও নষ্ট হয়ে যায়, আমি তো একা মানুষ, আমি আর কত খেতে পারবো। আমি আব্বাকে বলি যে আব্বা আমার জন্য এত কিছু নিয়ে এসো না, তারপর আব্বা নিয়ে আসে, কেন জানেন, আব্বা আমাকে ভীষণ ভালোবাসে। ডাক্তার, ডাক্তার দেখাইছিলেন? হ্যাঁ ডাক্তার তো দেখছি, ডাক্তার দেখছি বলেই তো ধরেন এখন জ্বরটা কম আছে, ওষুধ দিয়ে গেছে, সব ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই। না মানে যদি না দেখায় থাকেন, কারণ এখনো তো জ্বর গায়ের মধ্যে, চলেন আমি আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাই, চলেন। অসুবিধা নেই, আপনি ব্যাপারটা বুঝতেছেন না কেন, একটা ডাক্তার দেখছে, আর এখন এখন যাবে না, কারণ ওর বাবা, ওর বাবা আজকে আশা করবে, ওর বাবা নিজে নিয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, আমি কি আপনার ফোন নাম্বারটা পেতে পারি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এই যে, এই যে আমার ও ফোন নাম্বার, ফোন না, ফোন নাম্বার আমি আমি দিয়ে দিচ্ছি। জি, thank you.
দেই না তাই নিজের ফোন নাম্বারটা হয়তো বলে থাকে না থ্যাংক ইউ থ্যাংক ইউ জি আমি তাহলে পরে ফোন দিব আপনাকে হ্যাঁ জি জি ম্যাডাম একটু আপনি আগান ওষুধের কথা বলে আসেন হ্যাঁ সমস্যা নেই আমি একা চলে যেতে পারবো আপনি কথা বলে একবার আসেন কিছু মনে করবেন না হ্যাঁ শিওর শিওর একটু ভালো থাকবেন ভালো থাকবেন কিছু খেলেন না 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 ঠিক আছে আরেকদিন থ্যাংক ইউ বাই মামা আরে বাবা দেখছিস কি রসুনের কি গুণ রে মামা তোমার কচু হ্যাঁ রসুন তো আমি দেই নাই তুমি যখন বললা না লাইলা আসবে এটা শুনেই তো আমার গায়ে জ্বর চলে এসেছে রসুন দিস নাই জ্বর চলে আসছে হ্যাঁ আশা কথা শুনে আমার জ্বর চলে আসছে অশোক এখন আবার জ্বরটা চলে গেছে জ্বর নেই দেখ ঘটনা মনে কর এই উসিলায় লায়লাকে আরো বহুবার আনা যাবে কারণ ওর নাম বলবো তো জ্বর চলে আসবে আর আমি বলবো জ্বর হয়েছে চলে প্লিজ খবরদার ফোন দিও না না আমি তো ওর ফোন নাম্বার রাখিনি ও তো ও আমাকে গুড গুড ভালো করেছিস থ্যাংক ইউ পরে দেখা হচ্ছে ওয়াও ইয়েস নিজেকে কিরকম মজনু মজনু লাগছে আপনারা আর এই তিনখানার বাচ্চাগুলোই তো মোর আপনজন আপনাদের জন্য না করলে কাদের জন্য করব আল্লাহ তোমার মঙ্গল হরুক মা আল্লাহ তোমার মঙ্গল হরুক না আমি অনলাইনে যাব না কারো গল্পে লবণ বেশি কারো গল্পে ঝাল কারো গল্প হলুদ বরণ অন্য কারো লাল কারো গল্প কাদা মাটি কারো টাই পাথর কারো গল্পে অবহেলা কারো টাই আদর কারো গল্পে কথা আবার বড্ড হতাশা কারো গল্পে হঠাৎ করে হয়ে যায় তোলপার তোলপার